দেবী ভাগবত পুরাণ পঞ্চম স্কন্ধ একনবিংশ অধ্যায় ব্যাসদেব বলিলেন রাজন তৎপরে ইন্দ্রাদি দেবতা মহিষাসুরকে গতাসু দেখিয়া দেখিয়া সানন্দচিত্তে জগদম্বাকে স্তব করিতে লাগিলেন দেবগণ কহিলেন জননী ভবদীয় শক্তিতেই বিধাতা সৃজন বিষ্ণু পালন ও শঙ্কর কল্পান্তকালে জগতের কার্য সম্পাদন করিয়া থাকেন যদি তাহারা তোমার সহায়তা না পান তাহা হইলে আর কার্যে সক্ষম হন না হে দেবী আপনি এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের একমাত্র কর্ত্রী আপনি এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের একমাত্র কর্ত্রী ভগবতী আপনি যে কীর্তি মতি স্মৃতি গতি করুণা দয়া শ্রদ্ধা ধৃতি বসুধা কমলা অজপা পুষ্টি কলা বিজয়া গিরিজা তুষ্টি ব্রহ্মা বুদ্ধি উমা ও রমা রূপে জগতে বিরাজ করিতেছেন ত্রিভুবনে তাহা কাহারও অবিদিত নাই হে দেবী অধিক কি কহিব বিদ্যা ক্ষমা কান্তি মেধাদি অখিল শক্তি আপনি এবং আপনাতেই অখিল জীব অধিষ্ঠিত আপনার এই সকল শক্তি ভিন্ন কে বা কোন কার্য করিতে সক্ষম হইত মাতহ। যদি আপনি ধারণা শক্তি না হইতেন তবে কুর্ম ও অনন্তদেব কোন প্রকারেই বসুন্ধরা ধারণে সক্ষম হইতেন না হে অম্ব আপনি যদি বসুধা রূপে না থাকিতেন তবে কীরূপে এই গুরুভারাক্রান্ত ভারাক্রান্ত জগৎ গগনমণ্ডলে অবস্থিতি করিত যাহারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং অনল অনিল চন্দ্র জম ও গণপতি প্রভৃতি সুরগণের স্তুতিবাদে আসক্ত হয় সেই সকল মানব নিঃসন্দেহ ভবদীয় মায়ায় বিমোহিত কারণ হে জননী সেই দেবগণ কি আপনার সহায়তা ভিন্ন কোনো কার্যে সামর্থ্যবান হন হে অম্ব যে সকল মানব বুদ্ধির অল্পতা হেতু যজ্ঞাগ্নিতে দেবগণ উদ্দেশ্যে প্রচুর ঘৃতাহুতি প্রদান করে তাহারা নিতান্তই জ্ঞানহীন কারণ আপনি যদি স্বাহা রূপে বিরাজ না করিতেন তবে কি রূপে সেই ঘৃত দেবগণ পাইতেন অতএব তাহারা কী জন্য কেবল আপনাকেই অর্চনা না করে হে জননী আপনি স্বীয় অংশে অখিল চরাচরকে জীবন দান করিয়া প্রতিনিয়ত প্রারব্ধ কর্মানুসারে ভোগ প্রদান করিতেছেন আপনি স্বীয় অনুগত সুরবৃন্দ ও নিজ দ্বেষী অসুর দিগকেও কর্মানুসারে সমভাবে পালন করিয়া থাকেন মাত কৌতুকবশত উদ্যান মধ্যে রোপিত কোন বৃক্ষ যদি ফল বা পত্রহীন কোনো বৃক্ষ যদি ফল বা পত্রবিহীন হয় কিংবা কাহারও ফল কটু হয় তাহা হইলেও যেহেতু জ্ঞানী পুরুষের তাহা স্বয়ং ছেদন করা কর্তব্য নহে সেই হেতু আপনিও দৈত্যগণকে অতিশয় পালন করিয়া থাকেন আপনি যে রণস্থলে নিঃশ করে দানবকে দলন করিলেন তাহাতে আপনার করুণারসেই প্রকাশ হইল কারণ দানবগণ সুরাঙ্গনার সহিত সুরতাভিলাষী কিন্তু জাগাদি বিমুখ দৈত্যগণের কিছুতেই স্বর্গভোগ বা দেবাঙ্গনা বিহার সম্ভব নহে কিন্তু আপনার হস্তে মৃত্যু হইলে দেহান্তে তাহাই ঘটিবে এই বিবেচনায় সংহার করিলেন সুতরাং আপনার কার্য কেবল অভিষ্ট পূরণের নিমিত্ত হে জননী ইহাই অতি বিষয় আশ্চর্যের যে যাহাদিগের সংহারার্থ আপনার দেহ ধারণ তাহারা কি জন্য ভবদীয় ইচ্ছাপ মাত্রেই বিগত প্রাণ হয় নাই সুতরাং বোধ হয় লীলা করাই উদ্দেশ্য অন্য কোন কারণ নাই হায় ঘোর কলিযুগ উপস্থিত হইলে যে সকল মানব আপনাকে ভজনা করিতে মুখ নিশ্চয় তাহারা বঞ্চিত পুরাণ চতুর ধূর্তগণই আপনার সৃষ্ট আদির সেবায় তাহাদিগকে প্রলোভিত করিয়া থাকে হে শিবে যে সকল মানবগণ দানপীড়িত দেববৃন্দকে আপনার বশীভূত জানিয়াও একাগ্রচিত্তে তাঁহাদিগেরই ভজ না করে তাহারা নিশ্চয় হস্তে সুবিমল দ্বীপ ধারণ করিয়াও অন্ধকারময় ভীষণ জনশূন্য কূপমধ্যে পতিত হইয়া থাকে জননী আপনি বিদ্যা ও অসুখদায়িনী অবিদ্যারূপে বিরাজমান মাতহ আপনার কৃপা বলেই মানবগণের জন্ম ক্লেশ তিরোহিত হইয়া থাকে যাহারা মোক্ষাভিলাষী তাহারাই আপনার উপাসনা করেন আর যাহারা অল্প বুদ্ধিতে জ্ঞান শূন্য ও ভোগাভিলাষী তাহারা আপনার আরাধনায় বিমুখ হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রভৃতি যে সতত আপনার পাদপদ্ম ধ্যান করেন তাহা যাহারা মনে মনে বিবেচনা না করে সেই সকল অল্পবুদ্ধি বুদ্ধি মানবই ভ্রান্ত হইয়া নিরন্তর সংসার সাগরে ভাসমান হইতে থাকে হে চণ্ডী ভবদীয় রজহ প্রসাদেই সৃষ্টি প্রারম্ভে প্রজাপতি অখিল জগৎ সৃষ্টি করিয়া আছেন এবং বিষ্ণু পালন ও মহেশ্বর সংহারে সমর্থ হইতেছেন অতএব যে ব্যক্তি আপনাকে সেবা না করে সে নিতান্তই হতভাগ্য হে দেবী সুরাসুর প্রভৃতি সকলের আপনি বাগ শক্তি যদি আপনি তাহাদিগের কণ্ঠদেশে বাস না করেন তবে তাহারা কিছুই বলিতে পারে না সুতরাং মানবগণ তোমাবিহীন হইয়া কি প্রকারে বাক্যোচ্চারণে সক্ষম হইতে পারে ভগবান হরিকেই যখন কুপিত ভৃগুর সাপে ধরা ধামে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ ও বামনা আদি রূপে অবতীর্ণ হইতে হইয়া আছে তখন হে জননী যাহারা সেই হরি প্রভৃতি দেবগণের সেবক তাহাদিগের মৃত্যু ভয় কি দূর হইতে পারে সেই ভৃগু সাপে কাননগত মহেশ্বরের লিঙ্গ ভূতলে পতিত হইয়াছিল প্রসিদ্ধ আছে সেই কপালীকে যাহারা ভজনা করে হে মাতহ কি হকালে কি পরকালে তাহাদিগের কি সুখের সম্ভাবনা আছে আর যে গণাধিপতি গণ গণপতি সেই মহাদেব হইতে উৎপন্ন যাহারা শরণার্থী হইয়া তাহার অর্চনায় আসক্ত হে দেবী তাহারা নিশ্চয়ই সর্বাভীষ্ট দায়নি সুখ সেবনিয়া বিশ্বজননী আপনাকে পরিজ্ঞাত নহে আপনি যে দয়ার্দ্র হৃদয়ে অরাতিদিগকেও সমরে সমরে নিষিদ্ধ স্মরণিকর দ্বারা সংহারপূর্বক স্বর্গধামে প্রেরণ করিলেন ইহাপেক্ষাও আশ্চর্যের বিষয় আর কি হইতে পারে নতুবা তাহারা নিঃসন্দেহ নিজ কর্মফলে বিষম যন্ত্রণাপ্রদ ভীষণ নরগতি প্রাপ্ত হয় দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও যখন গর্বহেতু ভবদীয় প্রভাবের বিষয়ে পরিজ্ঞাত নহেন তখন আপনার অমিত প্রভাব গুণত্রয়ে বিমোহিত কোন মানব তাহা বিদিত হইতে সক্ষম হইবে যে সকল মুনিগণ বিমূরচিত্ত হইয়া আপনার অচিন্তনীয় চরণ কমলের অর্চনায় পরাংমুখ তাঁহারা ভুরি ভুরি শ্রুতি দ্বারা প্রতিপাদিত বেদের পরমতত্ত্ব অবগত নহেন তন্নিমিত্তই প্রত্যক্ষ দেব সূর্যের বা অগ্নির সেবায় তৎপর মাত আপনার যে সত্ত্ব আদি গুণের প্রভাব ভূমণ্ডলে বিখ্যাত আমি বোধ করি ওই গুণত্রয়ই পুরুষ বুদ্ধি রচিত বিবিধ প্রকার তন্ত্রাদি শাস্ত্র দ্বারা জনগণকে হরিহরাদি দেবতারাধান রাধনে নিযুক্ত করিয়া ভবদীয় ভক্তিভাব হইতে বিচলিত করিয়া থাকে কারণ হে অম্বিকে যাহারা পুরুষ প্রযত্ন সিদ্ধ তন্ত্রাদি দ্বারা হরিহরাদি সেবা বিষয়ক ভক্তিযোগ বলিয়া দ্বিজগণকে ভবদীয় চরণ সেবায় বঞ্চিত করে আপনি যখন সেই বশীকরণ আদি মোহ মন্ত্র নিপুণ মানবগণের প্রতি কুপিত না হইয়া দয়া প্রকাশ পূর্বক তাহা আপনার অভিপ্রেত সত্যযুগে সুবিমল সত্যগুণের বলবত্তা হেতু তৎকালে অসৎতন্ত্র আদি শাস্ত্র বিলুপ্ত প্রায় ছিল সত্যযুগে সুবিমল সত্যগুণের বলবত্তা হেতু তৎকালে অসৎ তন্ত্রাদি শাস্ত্র প্রায় ছিল কলিতে রজস্তম গুণেরই আধিক্য হওয়ায় বাকচুতুর কবিগণ আপনার আরাধনা না করিয়া স অন্যান্য সুরগণের স্তুতিবাদ পরায়ন হইয়া থাকে বিশুদ্ধ সত্য স্বভাব মুনিগণ ব্রহ্মবিদ্যা স্বরূপা যোগ সিদ্ধা ফলদায়িনী আপনাকেই ধ্যান করিয়া থাকেন তাহারা আর গর্ভযন্ত্রণা ভোগ করেন না যে সকল মানব এইরূপে আপনাতে লীন হইতে পারে তাহারাই ধন্য জননী আপনি পরমাত্মাতে চিতশক্তি রূপে অবস্থিত আছেন বলিয়াই তিনি অখিল ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয়কর্তা বলিয়া বিখ্যাত আপনার সহায়তা ব্যতীত কোন ব্যক্তি স্বীয় শক্তিতে কার্যকরিতে বিহার করিতে বা ভ্রমণ করিতে সক্ষম হে জগদম্বে মহদাদি চতুর্িংশ জড়ো সুতরাং তাহারা বিহীন হইলে কি জগৎ নির্মাণে সক্ষম হইত কিংবা গুণ ইন্দ্রিয় সকল কোন প্রকার কার্য করিতে পারিত হে অম্ব আপনি যদি আহুতি দানের উপায় স্বরূপ রূপে বিরাজ না করিতেন তাহা হইলে কি দেবগণ যজ্ঞে মুনিগণ কর্তৃক যথাবিধি প্রদত্ত যজ্ঞভাগ গ্রহণ করিতে পারিতেন অতএব আপনি এই বিশ্ব সংসার পালন করিতেছেন হে জগদীশ্বরী সৃষ্টি প্রারম্ভে আপনি এই অখিল জগৎ সৃষ্টি করিয়া আপনি হরিহরাদি দেবগণ ও দিকপাল দিগকে রক্ষা করিতেছেন এবং সময়ে আপনি এই বিশ্ব সংসার লয় করিয়া থাকেন অতএব হতভাগ্য মানবগণের আর কথা কি মহেশ্বরাদি দেবগণ আপনার চরিত্রবিদিতে নহেন হে মাতহ আপনি মহিষরূপী ভীমকর্মা দানবকে সংহার করিয়া নিশ্চয়ই সুরবৃন্দকে রক্ষা করিলেন জননী বেদ আপনার বিষয় বিষয়ে নহে তখন অল্পমতি আমরা আর আপনার কি স্তব করিব হে জননী আপনি এই অভাবনীয় ভুবন কণ্টক দুরাত্মা শত্রুকে সংহার করিয়া আমাদিগেরই অভিষ্ট সাধন করিয়া আছেন আপনার এই কীর্তি অখিল জগতে উদ্ঘোষিত হইবে অতএব হে প্রথিত প্রভাবে এক্ষণে কৃপা করিয়া আমাদিগকে রক্ষা করুন ব্যাসদেব কহিলেন দেবগণের তাদৃশ স্তুতিবাদ শ্রবণে দেবী ভগবতী মৃদুস্বরে তাহাদিগকে কহিলেন হে সুরসত্তমগণ যদি কিছু অপর দুঃসাধ্য কার্য থাকে বল যে সময়ে তোমাদিগের দুষ্কর কার্য উপস্থিত হইবে সেই সময়ে আমাকে চিন্তা করিও। আমি তোরাই সেই বিপদ দূর করিব তৎশ্রবণে দেবগণ কহিলেন দেবী আপনি সদয় হইয়া সম্প্রতি যে আমাদিগের পরম শত্রু মহিষাসুরকে বিনাশ করিয়াছেন ইহাতে আমাদের সমুদায় কার্যই সিদ্ধ হইয়াছে এক্ষণে হে অম্ব যাহাতে সর্বদা আপনার পাদপদ্ম চিন্তা করিতে পারি হে জগন্মাত আমাদিগকে তাদৃশ অচলা ভক্তিদান করুন জগতে একমাত্র জননী সহস্র সহস্র অপরাধ ক্ষমা করিয়া থাকেন ইহা জানিয়াও না জানি লোক সকল কি জন্য জগৎ জননীকে ভজনা না করে দেবী এই দেহরূপ তরুবরে জীবাত্মা ও পরমাত্মা রূপ দুইটি পক্ষী কেবল নিরন্তর পরস্পর মিত্রভাবে অবস্থিত আছে কিন্তু উহাদিগের দোষ মার্জনা করে এই এইরূপ কেহই আর তৃতীয় বন্ধু নাই অতএব গত্যন্তরবিহীন জীব পরম মিত্র আপনাকে পরিত্যাগ করিয়া কি করিবে এজন্য যে আপনাকে ত্যাগ করে সেই পাপিষ্ঠ দেবতা ও মানবগণের মধ্যে হতভাগ্য আমরা পুনঃ পুনঃ সত্য কহিতেছি যে ব্যক্তি দুর্লভ দেহ ধারণ করিয়া কায় মনোবাক্যে আপনার আরাধনা না করে সে নরাধম হে দেবী কি সুখের সময় কি দুঃখের সময় আপনি আমাদিগের রক্ষাকর্ত্রী আপনার পাদ পঙ্কজের রেণু ভিন্ন আমাদিগের আর অবলম্বন নাই অতএব আপনি আমাদিগকে স্বীয় আয়ুধ নিচয় দ্বারা সতত রক্ষা করুন ব্যাস কহিলেন দেবগণ এইরূপ করিতে থাকিলে দেবী তখন করিলেন দেবগণ মহাপুরাণে পঞ্চম স্কন্ধে দেবীর স্তুতি বর্ণন নামক উনবিংশ অধ্যায় সমাপ্ত বিংশ অধ্যায় জনমেজায় কহিলেন মুনে জগতের শান্তিগর দেবীর এই অদ্ভুত প্রভাবের বিষয়ে বিদিত হইয়া ভবদীয় মুখপদ্ম বিনিস্রিত কথামৃত পানে আমার তৃপ্তির শেষ হইতেছে সুরগণ প্রভৃতি সকলে কি করিলেন মুনিবর অল্পপূর্ণ মানবগণ দেবীর এই পরম পবিত্র চরিত্র শ্রবণে কখনো কখনোই সমর্থ হয় না অল্পপূর্ণ মানবগণ দেবীর এই পরম পবিত্র চরিত্র শ্রবণে কখনোই সমর্থ হয় না হতভাগ্য ব্যক্তি ভিন্ন যাহার শ্রুতি শক্তি আছে এমন কোনজন ইদৃশ কথামৃত পানে তৃপ্ত হইতে পারে যে কথামৃত পান করিলে মানব অমরত্ব লাভে যে কথামৃত পান করিলে মানব অমরত্ব লাভে সমর্থ হয় যাহারা সেই সারভূত কথামৃত পান না করে তাহাদিগকে ধিক দেবতা ও মহর্ষিগণের রক্ষাকর মানবগণের অপার সংসার পারাবারের তরি স্বরূপ জগৎ জননীর লীলা চরিত্র শ্রবণ করিতে কোন কৃতজ্ঞ পরাঙ্মুখ হইবে ভগবতীর মাহাত্মীয় শ্রবণে সর্বপ্রকার অভিষ্টই সম্পন্ন হয় এই নিমিত্ত বেদবিদ মনীষীগণ বলেন মুক্ত বা মুমুক্ষু অথবা সংসারী কিংবা পীড়িত সকলেরই উহা শতত শ্রবণ করা বিধেয় বিশেষত হে মুনে ধর্মার্থ কামে সতত আসক্তচিত্ত ভূপতি দিগের উহা বিশেষরূপে শ্রোতব্য বস্তুত মুক্ত ব্যক্তিগণ যখন ওই কথামৃত পান করেন তখন অপরের যে উহা অবশ্য পেয় তাহা বলা বাহুল্য যাহারা পূর্বজন্মে সুন্দর কুন্দ ও চম্পক পুষ্প এবং বিল্লদল দ্বারা ভবানীকে অর্চনা করিয়া আছেন তাহারাই যে ভূমন্ডলে ভোগৈশ্বর্যশালী ভূপতি হন ইহা সকলেরই অনুমেয় আর যাহারা মানবদেহ ধারণপূর্বক ভারতভূমিতে জন্মগ্রহণ করিয়া দেবীর প্রতি ভক্তিহীন ও তাহার পূজায় বিমুখ তাহারা ধনধান্যবিহীন সন্তান বর্জিত রোগান্বিত এবং কেবল পরের ভারবাহক আজ্ঞাকর কিঙ্কর হইয়া দিবারাত্র স্বার্থানবেষণ করত ভ্রমণ করিয়াও কদাপি উদর পূর্তিকর মাত্র বস্তু লাভেও সক্ষম হয় না এই ভূতালে যাহারা অন্ধ মুখ বধির খঞ্জ কুষ্ঠরোগী হইয়া সতত অশেষ ক্লেশে কাল যাপন করে তাহাদিগকে দেখিয়া জ্ঞানীগণের এরূপ অনুমান করা কর্তব্য যে তাহারা কোনো কালে ভগবতীর আরাধনা করে নাই এবং যাহারা পরম ঐশ্বর্যবান ও বহুল মানবগণ কর্তৃক সমাদৃত হইয়া রাজভোগ উপভোগ করিতেছে তাহারা অবশ্যই জগদম্বার সেবা করিয়া জন্মগ্রহণ করিয়া করিয়াছে অতএব হে সত্যবতী শুনো আপনি কৃপা করিয়া সম্প্রতি দেবী ভগবতীর মনোহর চরিত্র বিষয় কীর্তন করুন সেই সমুদয় দেবগণের তেজপুঞ্জ হইতে উৎপন্না দেবী মহালক্ষ্মী পাপমতি মহিষাসুরকে সংহার করিয়া দেবগণের পূজা গ্রহণপূর্বক কোথায় যাইলেন হে মহাভাগ আপনি বলিলেন অনন্তর তিনি ত্বরায় অন্তর্ধান করিলেন কিন্তু সেই ভুবনেশ্বরীর তথা হইতে অন্তর্হিতা হইয়া স্বর্গে মর্তলোকে বৈকুণ্ঠে অথবা হেমশৈলে অবস্থিতা হইলেন কিংবা সেই স্থানেই লয় প্রাপ্ত হইলেন তাহা এক্ষণে আমার নিকট প্রকৃতরূপে বর্ণন করুন ব্যাসদেব কহিলেন আমি পূর্বেই যে তোমাকে অদ্ভুত মণিদ্বীপের কথা কথা বলিয়াছি উহা দেবীর পরমপ্রিয় স্থান তিনি সতত তথায় ক্রীড়া করিয়া থাকেন পূর্বে হরি হর ও ব্রহ্মা তথায় স্ত্রীত্ব প্রাপ্ত হন পরে পুনরায় পুরুষত্ব লাভ করিয়া নিজ নিজ কার্য করিতে থাকেন ওই পরম মনোহর দ্বীপ সুধা সিন্ধু মধ্যে অবস্থিত ভগবতী অম্বিকা তথায় সর্বদাই বিবিধ রূপে বিহার করিতেছেন সেই সনাতনী মায়া শক্তি শিবা সুরগণ কর্তৃক পূজিতা হইয়া সেই নিত্যবিহার ভূমি মনির গমন করিলেন এদিকে ইন্দ্রাদি দেবগণ সেই সর্বেশ্বরী দেবীকে অন্তর্হিতা দেখিয়া সূর্য বংশে সমুদ্ভূত অযোধ্যাপতি প্রতি সর্ব সুলক্ষণান্বিত শত্রুঘ্ন নামক মহাবল রেপতিকে মহিষাসুরের সিংহাসনে অধিষ্ঠিত করিয়া রাজ্যদান পূর্বক নিজ নিজ বাহনে আরোহণ করিয়া স্ব স্থানে প্রস্থান করিলেন হে পৃথিবীপথে যথাস্থানে গমন করিলে পর ভূতলে ধর্মময় রাজ্য হইল এবং প্রজাপুঞ্জ পরম সুখে কাল যাপন করিতে লাগিল তৎকালে যথা যথাসময়ে বর্ষণ আরম্ভ করায় বসুন্ধরা ধান্যপূর্ণা তরুবর সকল ফল পুষ্প শোভিত গোগণ ইচ্ছানুরূপ প্রচুর দুগ্ধবতী এবং নদী সকল নির্মল সুশীতল জলে পরিপূর্ণ হংস সারস আদি জলচর বিহঙ্গগণে অলঙ্কৃত ও সুমার্গামিনী হইল দ্বিজগণ বেদানুশীলনে তৎপর জাগাদি কার্যে প্রবৃত্ত হইলেন ক্ষত্রিয় নিচয়ে ধর্মপরায়ণ ও দানাধ্যায়নে তৎপর হইয়া কালক্ষেপ করিতে লাগিলেন নৃপতিগণ শস্ত্রবিদ্যায় পারদর্শী ও প্রজা পালনে তৎপর হই তৎপর থাকিয়া প্রশান্ত হৃদয়ে ন্যায়ানুসারে দুষ্টের প্রতি দণ্ডবিধান করিতে লাগিলেন অধিক কি কহিব সমুদায় ভূতগণের পরস্পর বিরোধ রহিল না এবং খনি সকল মানবদিগকে প্রচুর পরিমাণে রত্ন দান করিতে লাগিল ও গোষ্ঠ সকল গোসমূহে পূর্ণ হইল হে নৃপসত্তম কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি বৈশ্য কি শূদ্র ধরা তলে সকলেই দেবী ভক্ত হইয়া উঠিল ওই সময়ে সর্বত্রই যজ্ঞীয় যুপ ও মনোহর মণ্ডপ সকল লক্ষিত হইতে লাগিল বস্তুত ব্রাহ্মণ ও ক্ষত্রিয়গণের অনুষ্ঠিত যজ্ঞসমূহে ধরাধাম এক প্রকার পরিব্যাপ্ত হইয়া গেল তৎকালীন রমণীগণ সুশীলা সত্যবাদিনী ও প্রতিব্রতা হইল এবং পরম ধার্মিক ও পিতৃভক্ত সন্তান সকল জন্মগ্রহণ করিতে লাগিল তখন পৃথিবী পৃথিবীতলে কুত্রাপি পাষণ্ডতা বা অধর্ম দৃষ্ট হইল না বেদ বা ধর্মশাস্ত্রের তর্ক ভিন্ন অন্য কথাই রহিল না কলহ দৈন্য বা কাহারও পাপ বুদ্ধি ঘটে নাই সর্বত্রই মানব নিচয় পরম সুখী এবং যথা সময় তাহাদিগের মৃত্যু দেখা যাইতে লাগিল সুরহ বিচ্ছেদ অনাবৃষ্টি দুর্ভিক্ষ বা মারি ভয় প্রভৃতি মানবগণের দুঃখপ্রদ কোনো আপদই ছিল না রোগ মাৎসর্য বা পরস্পর বিরোধ কিছুই দৃষ্ট হইল না কেবল সর্বত্র স্ত্রী পুরুষ সকলেই স্বর্গধামে দেবগণের ন্যায় ধরাধামে পরম সুখে ক্রীড়া করিতে লাগিল হে নৃপ সেই সকল তস্কর পাষণ্ড প্রতারক দাম্ভিক খল লম্পট বা জ্বর কেহই ছিল না হে পৃথিবীপথে দেবদ্বেষী পাপাত্মা মানব এই কালে লক্ষিত হয় নাই সকলেই সর্বধর্ম সর্বধর্মরত ও দ্বিজ সেবা পরায়ণ হইল সৃষ্টি ধর্মের ত্রৈবিদ্যা অনুসারে দ্বিজগণ সাত্ত্বিক রাজস ও তমশ এই তিন প্রকার সত্ত্ববৃত্তি সাত্ত্বিক ব্রাহ্মণগণ বেদজ্ঞ কার্যদক্ষ প্রতিগ্রহবিমুখ সমদমা আদি গুণযুক্ত দয়াবান ও ধর্মততপর তাহারা পুরো ডาศাদি বিধানে সাত্ত্বিক অন্নে যোগ্য সমাধা করেন কখনোই পশুহিংসায় প্রবৃত্ত নহেন হে এন্ড উক্ত সাত্ত্বিক ব্রাহ্মণগণ দান অধ্যয়ন ও যজন এই ত্রিবিধ মাত্র কর্মে সরবিধ কার্যে অনুরাগী বৈধ মাংস ভোজি ও বেদবিদ তাহারাই ক্ষত্রিয় দিগের পৌরোহিত্য স্বীকার করিয়া থাকেন আর তামস ব্রাহ্মণগণ কোপন স্বভাব রাগ দ্বেষ পরায়ণ মাত্র অধ্যয়ন নিরত এবং রাজগণের কার্যকারী হন ভূপতে কিন্তু মহিষাসুর বিনষ্ট হইবার পর সমুদায় দ্বিজগণী বেদপাঠ নিরত ব্রতানুষ্ঠানে তৎপর ও দান ধর্মে উদ্যমশীল হইয়া পরম সুখে সময়াতিবাহন করিতে লাগিলেন আর ক্ষত্রিয় প্রজা পালনে নিযুক্ত বৈশ্যগণ বাণিজ্য পরায়ণ এবং শুদ্র সকল কৃষি বাণিজ্য গোরক্ষা ও কুশিদ ব্যবহার করিতে লাগিল দানব্বর মহিষ নিহত হইলে এই রূপে জনগণ পরম আনন্দ উপভোগ করিতে লাগিল প্রজাদিগের কোন প্রকার উদ্বেগের বিষয় রহিল না এবং অনায়াসে ধন আগম হইতে লাগিল গাভী সকল প্রচুর দুগ্ধবতী নদী সলিলপূর্ণ বৃক্ষ সকল বহু ফলান্বিত এবং মানব সকল রোগ শূন্য হইল বস্তুত কুত্রাপি প্রজাগণের মনক্লেশ বা অতিবৃষ্টি অনাবৃষ্টি প্রভৃতি দুঃখদায়ক বিষয় দৃষ্ট হইল না তৎকালে প্রাণীগণের অকাল মৃত্যু ছিল না সকলেই সর্বদা সর্বপ্রকার ঐশ্বর্যান্বিত ও রোগবিহীন হইয়া বেদবিহিত ধর্মানুষ্ঠানে তৎপর চণ্ডিকার পাদপদ্ম সেবায় নিবিষ্ট থাকিয়া পরম সুখে কাল করিতে লাগিল শ্রীদেবী ভাগবতে মহাপুরাণে পঞ্চম স্কন্ধে জগতের মঙ্গল বর্ণন নামক বিংশ অধ্যায় সমাপ্ত একবিংশ অধ্যায় ব্যাস কহিলেন রাজন সম্প্রতি দেবীর অপর অদ্ভুত চরিত্র বিষয়ে ব্যক্ত করিতেছি শ্রবণ করো উহা সমুদয় প্রাণীগণের সুখপ্রদ ও সর্বপাপনাশক পুরাকালে মহাবল পরাক্রান্ত শুম্ভ ও নিঃশুম্ভ নামক দুই ভ্রাতা ছিল সেই মহাবীরদয় পুরুষের অবদ্ধ তাহারা অতীব দুরাচার ও মদগর্বিত এবং বহুল দানব তাহাদিগের বশবর্তী ছিল সেই সুরোদ্বয় বহু সেনায় পরিবৃত হইয়া নিরন্তর দেবগণকে অসীম ক্লেশ প্রদান করিত সময় ভগবতী অম্বিকা দারুণ সংগ্রাম ক্ষেত্রে সুরগণের হিতের জন্য মহাবাহু চণ্ড ও মুন্ড এবং কর্মা রক্তবীজ ও ধূম্রলোচন প্রভৃতি অখিল অনুচর দিগের সহিত তাহাদিগকে সংহারপূর্বক দেবগণের বিষম ভয় দূর করায় দেবগণ মনোহর সুমেরু শৈলে তাহাকে যথাবিধি অর্চনাও স্তুতি করিয়াছিলেন নৃপতি কহিলেন মুনে সেই কে কি প্রকারে তাহারা মহাবলী হইয়াছিল কোন ব্যক্তি তাহাদিগকে ভূমণ্ডলে স্থাপিত করেন এবং কিরূপে কিরূপ তপস্যায় কাহার বরে স্ত্রীবদ্ধ হয় কি প্রকারেই বা নিহত হইয়াছিল আপনি তৎসমুদায় সবিস্তারে বর্ণনা করুন ব্যাসদেব কহিলেন রাজন মনোহর কথা কীর্তন করিতেছি শ্রবণ কর দেবীর ওই কল্যাণকর লীলা বিবরণ কর্ণগোচর করিলে নিখিল পাপরাশি বিধ্বস্ত হয় এবং সর্ববিধ অভিলষিত বিষয় সিদ্ধ হইয়া থাকে পূর্বকালে শুম্ভ নিশুম্ভ নামক উক্ত দানব যুগল পাতাল তল হইতে ভূমণ্ডলে আগমন করে তাহারা যখন প্রাপ্ত যৌবন তখন যৌগবিদ্যায় পরায়ণ হইয়া জনগণের পবিত্রতাকর পুষ্কর তীর্থে অন্ন জল পরিত্যাগপূর্বক একা আসনে অযুত বর্ষ দুষ্কর তপস্যায় অতিবাহিত করিল অনন্তর সর্বলোক পিতামহ জগৎস্রষ্টা ভগবান ব্রহ্মা তাহাদিগের প্রতি প্রসন্ন হইয়া হংসবাহনে তথায় আগমন পূর্বক উভয় ভ্রাতাকে সমাধিস্থ দেখিয়া কহিলেন হে মহাভাগদ্বয় গাত্রোত্থান করো। আমি তোমাদিগের তপস্যায় পরিতুষ্ট হইয়াছি আমি তোমাদিগের তপবল দর্শনে বর দানার্থ আগমন করিয়াছি এক্ষণে অভীষ্ট বর প্রার্থনা কর ব্যাসদেব কহিলেন তখন তপক্রীশ শুম্ভ নিশুম্ভ সমাধিস্থ থাকিলেও ব্রহ্মার বাক্য শ্রবণে প্রবুদ্ধ হইয়া প্রদক্ষিণ পূর্বক দণ্ডবৎ প্রণামান প্রণামান্তে দিনভাবে মধুর গদগদ বচনে কহিল হে দেব দেব আপনি কৃপাসিন্ধু ও ভক্তগণের অভয়দাতা অতএব হে বিভ ব্রহ্মণ যদি আমাদিগের প্রতি প্রসন্ন হইয়া থাকেন তবে অমরত্ব দান করুন কারণ এই ধরাতলে মৃত্যু অপেক্ষা অধিক ভয়ের বিষয় আর কিছুই নাই আমরা সেই মরণ ভয় ভীত হইয়া আপনার শরণাপন্ন হইতেছি হে দেব দেবেশ হে ক্ষমা নিধে আপনি জগতের কর্তা অতএব আমাদিগকে পরিত্রাণ করুন হে আমাদিগের মৃত্যু ভয় তখন বলিলেন ভয়া কেহই অমর বরদানে সমর্থ নহেন অতএব সর্বথা এই বিপরীত বর প্রার্থনা করা উচিত নহে দেখো সৃষ্টি প্রারম্ভে বিশ্বপতি এই নিয়ম সংস্থাপন করিয়াছেন যে জন্মগ্রহণ করিলে মৃত্যু ও মৃত্যু হইলে জন্ম ইহা অবশ্যম্ভাবী ফলত সকল প্রাণীকেই নিঃসন্দেহ একদিন মরিতে হইবে অতএব অপর যাহা বাঞ্ছিত হয় প্রার্থনা কর দান করিতেছি সেই দানবোদ্যয় ব্রহ্মার তৎবাক্য শ্রবণে বহু বিবেচনান্তে সম্মুখস্থিত ব্রহ্মাকে প্রণিপাতপূর্বক কহিল হে কৃপাসিন্ধ তবে যাহাতে আমরা দেবতা ও পশুপক্ষী প্রভৃতির মধ্যে কোন পুরুষেরই হস্তে নিহত না হই এই রূপ বরদান করুন ইহাই আমাদের অভীষ্ট এমন বলবতী রমণী কে আছে যে আমাদিগকে সংহার করিবে আমরা সচরাচর ত্রিলোক মধ্যে কোন স্ত্রীলোককেই ভয় করি না অতএব হে পঙ্ক ভাবো আমরা যাবতীয় পুরুষের অবদ্ধ হইতে চাই কারণ আমরা রমণী হইতে ভীত নহি তাহারা স্বভাবতই অবলা ভগবান ব্রহ্মা তাহাদিগের বাক্য শ্রবণে বাক্যশ্রবণে চিত্ত হইয়া তাহাদিগকে বাঞ্ছিত বর প্রদানপূর্বক স্বস্থানে গমন করিলে দানবদ্বয় স্বভবনে প্রতিগমন করিয়া ভৃগু মুনিকে পৌরোহিত্যে বরণ করত তাহার সেবা করিতে লাগিল অতঃপর মুনিবর ভৃগু স্বর্ণময় এক মনোহর সিংহাসন প্রস্তুত করাইয়া রাজ্য পালনার্থ জ্যেষ্ঠ শুম্ভকে প্রদান করিলেন তৎকালে অগণিত মহাবীর দানব সকল শুম্ভের সেবার জন্য উপস্থিত হইতে লাগিল চণ্ডমুণ্ড নামক মহাবীর্যশালী বলদর্পিত ভ্রাতৃদ্বয় মাতঙ্গ ও পদাতিক সৈন্যগণে পরিবৃত হইয়া আগমন করিল ঐরূপ প্রচন্ড বিক্রমশালী ধুম্রলোচন নামক কোন অসুর শুম্ভকে সিংহাসনে আসীন শুনিয়া বিপুল সৈন্য সমভিবিহারে উপস্থিত হইল অমিত বলবীর্য সম্পন্ন রক্তবীজ নামে অসুর দুই সেনায় পরিবৃত হইয়া তথায় আগমন পূর্বক মিলিত হইল হের আজন ওই রক্তবীজ যে দুর্যেও তাহার হেতু যুদ্ধমান রক্তবীজের শরীরে অস্ত্র আঘাত করিবা মাত্র যে সকল রক্তবিন্দু ভূতলে পতিত হয় তাহা হইতে তাদৃশ আকার তাদৃশ তাদৃশ রূপ ও ক্রূর স্বভাবযুক্ত বহুল পুরুষ উৎপন্ন হইয়া যুদ্ধ করিতে থাকে সেই নিমিতই সেই মহাবীর্যশালী রক্তবীজ সমরে দুর্জয় এবং সর্বভূতের অবদ্ধ এইরূপ অনেক অনেক মহাবীর এইরূপ অনেকানেক মহাবীর অসুর সুর শুম্ভ ভূপতি হইয়াছে শুনিয়া আগমন পূর্বক তাহার সেবক হইল এবং সৈন্য তাহারা বাহুবলে পৃথিবীর সমুদায় রাজ্যই করায়ত্ত করিল অনন্তর একদা পরবীর হন্তানিসুম্ভ দেবরাজকে পরাজয় করিবার অভিপ্রায় চতুরঙ্গ সেনা সজ্জিত করিয়া তরায় সুরপুরে গমনপূর্বক পূর্বক লোকাল সহিত তুমুল সংগ্রাম আরম্ভ করিল পরে দেবরাজ তাহার উরস্থলে প্রহার করায় সেই দানবানুজ হইয়া পতিত ও হইল তদ্দর্শনে নৃশুম্ভের সৈন্যগণ রণভঙ্গ করিয়া পলায়ন করিতে লাগিল অনন্তর শত্রুপক্ষের সংহারক মহাবল শুম্ভ ভ্রাতাকে মূর্ছিত শুনিয়া অবিলম্বে স্বর্গধামে গমনপূর্বক নিশিত সায়কনী করে সুরগণকে তার ক্রূর কর্মা করিতে লাগিল যে ইন্দ্র ও পালাদি অখিল পরাজিত হইলেন শুম্ভ শিয় বাহুবলে কামধেনু ও কল্প পাদ পাদীর সহিত দেবরাজের অধিকৃত সমুদায় স্থান সায়ত্ত করিল অধিক কি সেই উন্নত চেতা দানব্বর ক্রমে ত্রিলোক জয় করিয়া যজ্ঞীয় ভাগ সকল হরণ করিতে লাগিল মহাসুর শুম্ভ নন্দন বন লাভে ও সুধা পানে পরম সুখা অনুভব করিতে লাগিল অতঃপর কুবের চন্দ্র সূর্য যমরাজকে পরাজয় পূর্বক তাহাদির অধিকার সকল করায়ত্ত করিল এবং নিঃশুম্ভ সীয় সৈন্যগণে পরিবৃত হইয়া অনল অনিল ও কুবেরের রাজ্য শাসন করিতে লাগিল অনন্তর সেই রাজ্যচ্যুত ও শ্রীভ্রষ্ট দেবগণ নন্দনবন পরিত্যাগ করিয়া কম্পান্বিত কলেবরে গিরিগহ্বর মধ্যে প্রস্থান করিলেন সমুদায় অমরবৃন্দ অধিকারভ্রষ্ট হওয়ায় নিরাশ্রয় নিরাধার নিরস্ত্র নিস্তেজ হইয়া কখন জনশূন্য অরণ্যে কখনও গিরিকন্দরে কখনও নির্জন উদ্যান মধ্যে ও কখনও বা নদী গহ্বরে ভ্রমণ করিতে লাগিলেন কিন্তু স্থান ও ক্লিষ্ট হৃদয় বলিয়া কুত্রাপি সুখ লাভ করিতে পারিলেন না মহারাজ সুখ ঘটিয়া অদৃষ্টাধীন থাকে দেখুন হে নরাধীপ সময় তাহাদিগকেও দুঃখ দারিদ্র ভোগ করিতে হয় মহারাজ কালের কুটিল গতি অতীব বিস্ময়প্রদ কালই মানবকে সসাগরা বসুন্ধরার অধীস্বর করিয়াও আবার ভিক্ষোপজীবী করিয়া থাকে কাল প্রভাবেই দাতাও যা চোখ বলবানও দুর্বল পণ্ডিত মূর্খ এবং মহাবীর কাপুরুষ মধ্যে গণ্য হয় যে ইন্দ্র শত যজ্ঞ অনুষ্ঠান করিয়া ইন্দ্রপদ প্রাপ্ত হইলেন আজ কিনা তাহাকে অশেষ দুঃখ উপভোগ করিতে হইল অতএব কালের গতি এই রূপ অভাবনীয় কালই কোনো পুরুষকে পরম ধর্মপরায়ণ ও জ্ঞান রত্নে বিভূষিত করিয়া পুনরায় তাহাকেই পাপাচারী ও অজ্ঞানীর অগ্রগণ্য করিয়া তোলে কিন্তু কালের এবম্বিত কার্যে কাহারো বিস্ময়ান্বিত হওয়া উচিত নহে কারণ কাল প্রভাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও ইদৃশ্য ক্লেশ দশা উপস্থিত হইয়া থাকে দেখুন বলবান কালের প্রভাবেই ভগবান বিষ্ণুকেও শুকর আদি জনিতে জন্মগ্রহণ করিতে হইয়া আছে এবং ভগবান মহেশ্বরও নৃকপালধারী হইয়া আছেন শ্রীদেবী ভাগবতে মহাপুরাণে পঞ্চম স্কন্ধে শুম্ভ ও শুম্ভের স্বর্গবিজয় নামক একবিংশ অধ্যায় সমাপ্ত